এ ভাই কাদের কর, মজা আসছে খেতে। এ কি কোষ? তরমুজের গাছ যেহেতু লাগাইছি আর আল্লাহ দিলে ভালোই হয়েছে, বিক্রি তো করাই লাগবে। আমার বড় ভাই লিবি, ভাই আসেন এদিকে আসেন, কথা লিবেন। হ্যাঁ তরমুজ লিবি। কত পিস আছে ভাই? ভাই মানে আইডিয়া মতে তো 200 পিস আছে, এর বেশিও হইতে পারে, তবে 200 পিস ধরে রাখেন। 200 পিস? হ্যাঁ। কত করে পিস নেবেন? পিস মানে এর আগে একজন বলছিল 500 টাকা পিস। 500 টাকা পিস? হ্যাঁ 500 টাকা পিস। হ্যাঁ কিন্তু আমি দেই নাই। আরে সাইজ তো ছোট। আরে সাইজ ছোট হইলে কি হবে? এটা কি ওই বাজারের মতো তরমুজ মনে করছেন নাকি? আরে ভাই আমরা কিছুদিন আগেও কিনছি 100 টাকা পিস, 500 টাকা পিস হয় কিভাবে? আরে ভাই ওই তরমুজ কিনছেন একরকম, আর এটা কিসের তরমুজ জানেন আপনি? কিসের তরমুজ? এটা গোল্ডেন, গোল্ডেন মানে স্বর্ণের তরমুজ। স্বর্ণের তরমুজ? হ্যাঁ সেটা তো দেখে নাই। স্বর্ণের তরমুজ কি? তুমি একটা কেটে দেখো তো। মানে হ্যাঁ হ্যাঁ কাটি দেখো তো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ইয়া করেন আপনারা দেখতে থাকেন। এটা কাটো। আরে ভাইয়ের দেখা, ভাইয়ের দেখা, এটা কাটুক। আরে ভাই কাটো, ভাই কাটো না, সমস্যা নেই। এইদিকে তরমুজ আছে, দেখি দেখি ধান দেখতে থাকেন। এই দেখো অনেক কিছু মজা করে, ওই দেখেন তরমুজ অনেক ভালো ভালো। এই যে ভাই এইদিকে আসেন। হ্যাঁ হইছে, এই দেখেন ভাই, দেখছেন ভাই? ভাই কালার স্বর্ণের কালারের মতো। হ্যাঁ দেখো স্বর্ণের কালার কি ভাই, এগুলাই তো স্বর্ণ। আরে স্বর্ণের তরমুজ এইটা ভাই, এরকম তরমুজ যদি হয় মিনিমাম 1000 টাকা পিস বেচতে পারবো। ঠিক আছে দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। আরে বেশি কি, এরকম কালারের তরমুজ জীবনে দেখছেন? না এরকম কালার তো আমার জীবনেও দেখি নাই। আমরা অনেক বেশি দামে বেচতে পারবো। ধরেন ভাই আপনার টাকা কত যেন? ভাই 200 পিস তো 500 টাকা করে দিলে ওই ইয়ে করো। শোনো আমি বলি তুমি 1,00,000 টাকা দিয়ে দাও। 1,00,000 টাকা? তারপরে হিসাব নিকাশ করে যে যা পায় দিয়ে দিলে হবে। 200 পিস তরমুজ আছে তো 200 পিস? আরে ভাই বেশি হবে, কি কর না কর। আচ্ছা বেশি হয় টাকা দিয়ে যাবো, কালকে কোন আবার গাড়ি আসবে ভাই। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যখন ইচ্ছে তখন আইনেন তো। এই যে টাকা। আচ্ছা ভাইয়ের কাছে দাও গুনে নিক। আরে গুনার দরকার নাই ভাই, মানসিক বিশ্বাস করি। হ্যাঁ বিশ্বাস করা ভালো, আর আমরা তো ওই যে প্রথম নিলাম, এরপরে আবার আসবো। হ ভাই এইটাই অবশ্যই। আচ্ছা ভাই এই পাতাগুলা কেমন যেন লাগতেছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটা কথা বলি শুনেন, পাতা তো এমনই লাগবে, কারণ স্বর্ণের কালার হচ্ছে তরমুজ না, এমনই তো হবে পাতা। লাউ এর গাছের পাতার মতো লাগতেছে। এটা হচ্ছে কি? শোনো আমি বুঝতে পারছি যে তো যাত্রাই অন্য, তত পাতাটা তো অন্য হতেই পারে। আচ্ছা হইতেই পারে, হইতে যাই হোক, আমরা একটু ঘরে ঘরে দেখি না ভাই। আচ্ছা ভাই আসেন এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে এদিকে আসেন, চলেন চলেন। তরমুজ তো ভালোই দেখতে। এই যে বড় বড় তরমুজ, 200 পিস হবে তোর? হ্যাঁ অবশ্যই 200 পিস। আপনি কি বেশি হবে ভাই 200 পিস? তরমুজ তো সব ভালোই আছে। হ্যাঁ ভাই খুব ভালো তরমুজ। আমার মনে হয় কাটার দরকার নাই। আরে ভাই আমি বলতেছি কাটে দেন। ও আচ্ছা ঠিক আছে, টাকাটা ধর তো, তুই আন তুই আন। আচ্ছা আচ্ছা এটা সাউন্ড আসলে কেমন মনে হচ্ছে না? ভালো হলে তো ভালো রে ভাই। আরে ভালোই যে হবে। এই তরমুজটা কাটেন আপনি। এ ভাই এ ছুরি লাগছি, তরমুজটা কাটেন। এই টাকাটা ধর তো। আর ভাই ইয়া করেন, আপনার ওইদিকে দেখে আসেন আরো ভালো তরমুজ আছে। এ ভাই ওই সামনে আরো বড় বড় তরমুজ আছে ভাই, দেখেন ওই সামনে দেখেন আছে। এটা 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 অবশ্য পাকা মনে হয়। হ্যাঁ ভাই ওইদিকে আরো ভালো ভালো তরমুজ আছে ভাই, দেখেন ওই সামনে ভাই সামনে। আরে দি 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 সেখানে তো এত ভাই, এদিকে আসেন ও দেখা তো শেষ। কাটছেন তরমুজ? কাটছেন? হ্যাঁ ভাই কাটছি। দেখান দেখান তরমুজের কি অবস্থা। এই তো ভাই দেখছেন লালকা। আরে ভাই মনে হয় এটা একটু কম পাকছে বুঝছেন, বেশি পাকার পরেই তো ওই স্বর্ণের কালার হয়। স্বর্ণের কালার হয় বেশি পাকলে, এটা কোনো কথা হলো? আরে ভাই একটু। আরে কি হয়েছে ভাই, কি হয়েছে, কি হয়েছে ভাই? আরে ভাই এটা কি জানি না তো ভাই, কি এটা, এটা কোথা থেকে আসলো? এ ভাই এটা তো রং রে ভাই। আরে রং হতে যাবে কেন ভাই? এই তরমুজ ওটা নিয়ে আসেন তো, এই আপনি জানতো তরমুজ ওটা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ওই রংটা আমার ব্যাগটা দেন, এই রংটা এখানে মারো তো দেখি। আরে ভাই এটা কি কোথা থেকে আসলো? এই যে এই যে এই আপনি তরমুজ ওটা নিয়ে আসেন তো, তার মানে এই আচ্ছা এটা দিয়ে দেন, তরমুজ নিয়ে আসেন। না এটা না, হ্যাঁ এটা। আরে ভাই তরমুজ তো মিষ্টি তাই না? আরে ভাই তাহলে তো সমস্যা নাই। দেখি দেখো তো আনছেন ভাই? হ্যাঁ
তরমুজ ওটা লাল, আর এটা কেমন জানো? আরে ভাই এটি বেশি পাই গেছে দেখে এই কালার হয়েছে ভাই, এটা বেশি পাকা তাই না? হ্যাঁ ভাই, ভাই এটা আপনি খান। আরে না ভাই এটি খুব স্বাদ ভাই, আপনি খান। আরে ভাই আপনি খান তো। আরে ভাই আপনি খাই দেন, সমস্যা কি? আপনি খেলে সমস্যা না, ভাই আমি খাবো। ধরেন ধরেন এই ভাই খান, আপনি ভাই আমি খাবো না ভাই। কি খাবেন না কেন? এ ভাই আমার বড় ভাই রং করছে ভাই, রং করছে তরমুজে, রং করছে। আমি কইলাম না রং করছে? এই না না ভাই টাকা দেন, টাকা দেন ভাই, ধরেন তো ভাই, ধরেন এই দেখি এত রাশন, এত রাশন, আপনি পলাতে পারেন এখানে আসেন। আল্লাহ বাঁচাইছে রে, চোরের দশ দিন আর গৃহস্থের একদিন, ঠিক আছে। যদি ধরে পিঠের উপর দুইটি দিল নি রে, একবারে শেষ হয় কেন নি।